আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর ডিজাইনের একটি বাচ্চাদের ফ্রক। আমি এখানে মাত্র 50 টাকার কাপড় দিয়ে এই সুন্দর ডিজাইনের ফ্রকটি তৈরি করেছি। আর দেখুন, আমি কিন্তু এখানে একটি লেস দিয়ে ডিজাইন করেছি। আর ডিজাইনটি কিভাবে করেছি খুব সহজ নিয়মে কিন্তু ভিডিওটিতে দেখিয়ে দিয়েছি। আর এই ডিজাইনটি যদি আপনারা শিখতে চান তাহলে কিন্তু একটু ভিডিওটি স্কিপ করা যাবে না, একদম লাস্ট পর্যন্তই কিন্তু ভিডিওটি দেখতে হবে। মার্কেটের মতো রেডিমেড জামাই কিন্তু ঘরে বসে তৈরি করতে পারবেন, তো অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না, আর অবশ্যই বেল বাটন অন করে দিবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে 50 টাকা গজের টোটাল এক গজ পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা চাইলে লিলেনের কাপড় দিয়েও এই ডিজাইনটি তৈরি করতে পারেন। আর আমি এখানে 2 বছর বয়সী বাচ্চাদের জন্য জামাটি তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে বডি মেজারমেন্ট চেঞ্জ করে খুব ইজিলি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য জামাটি তৈরি করতে পারবেন। ডিজাইনার জামাটি তৈরি করার জন্য প্রথমে আমাদের পিছনের পার্ট কাটিং করতে হবে, তারপরে আমরা সামনের পার্ট কাটিং করব। তো পিছনের পার্টের ওপরে বডি পার্টটুকু আমরা কাটিং করব। তো এখানে আমি 2 টুকরো কাপড় নিয়েছি, কাপড়টিকে আমি 2 বার ভাঁজ করে 4 পার্ট করে রেখেছি। আমাদের লাইনিংয়ের কাপড় সহ পিছনের বডি পার্টটুকু বের হবে, তো আমি কিন্তু একসঙ্গে লাইনিংয়ের কাপড় দিয়ে এই জামাটি তৈরি করব। তো আমি এখান থেকে ওপরে বডি পার্টটি লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ, এবং এখানে আমি শোল্ডারের জন্য মাপ নিয়েছি 4 ইঞ্চি, এবং এখান থেকে আমি 3 ইঞ্চি একটি আর্মহোলের জন্য দাগ কেটে নিচ্ছি। রাউন্ড শেপটি ঠিক এইভাবে দিতে হবে। আর এখানে আমাদের দেখুন, একটু খেয়াল করে, আমাদের এখানে বডি হচ্ছে 24 24-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6 ইঞ্চি, এবং আরও 1/2 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য, এবং ওপরে কিন্তু আমাদের 3 ইঞ্চি একটি ফিতা অ্যাটাচড হবে, তাহলে কিন্তু আর্মহোল আমাদের প্রায় 5 ইঞ্চি পরিমাণ হয়ে যাবে। ঠিক আছে, তো 3 ইঞ্চির একটি ফিতা কিন্তু আমি ওপরে অ্যাটাচড করব। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। এটি হচ্ছে আমাদের পিছনের পার্টের ওপরের অংশ এইটুকু, এবং বাড়তি অংশটুকু আমরা কেটে ফেলবো। তো আমাদের কিন্তু পিছনের পার্টের ওপরে বডি পার্টটুকু কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা নিচের ঘেরের অংশ কাটিং করব, আর পিছনের পার্টে নিচের ঘেরের অংশে আমরা কুচি বসিয়ে নিব। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই কাপড়টি চওড়া এবং লম্বা কতটুকু নিয়েছি আমি। তো কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিয়েছি আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য। তো আমি এখানে কাপড়ের চওড়া নিয়েছি টোটাল 20.5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ আমাদের এই কাপড়টি মেলে নিলে 41 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, তার মানে টোটাল শুধুমাত্র পিছনের পাটের কাপড়টি চওড়াই কিন্তু আমাদের 41 ইঞ্চি পরিমাণ। তো এখন আমরা কাপড়টিকে এভাবে রাখবো। রাখার পর একটু খেয়াল করে দেখুন, এখানে আমরা টপ পার্টটি রাখবো। টপ পার্টটি রাখার পর ফিতা লাগানোর জন্য আমি এখানে 2 টুকরো কাপড় কাটিং করে নিয়েছি। তো কাপড়টির চওড়া আমি এখানে নিয়েছি, তো প্রায় 5 ইঞ্চি পরিমাণ আমাদের চওড়া রয়েছে, অর্থাৎ কাপড়টি ভাঁজ করার পর আমাদের কাপড়টির চওড়া থাকবে 2.5 ইঞ্চি পরিমাণ। 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু আমাদের সেলাইয়ের মধ্যে চলে যাবে, তাহলে আমাদের কাপড়টির চওড়া থাকবে কত, 2 ইঞ্চি পরিমাণ, তাই না? আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এই ফিতাটির চওড়া বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করেছি। ভাঁজ করার পর দেখুন এখানে আমি লম্বা কতটুকু নিয়েছি। আগেই বলেছিলাম যে ওপরে ফিতার জন্য আমি 3 ইঞ্চি পরিমাণ রেখেছি, তো আমি এখানে টোটাল লম্বা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি কিন্তু আমাদের সামনে এবং পিছনে সেলাইয়ের মধ্যে চলে যাবে, তাহলে অ্যাকচুয়াল কত থাকবে, 3 ইঞ্চি পরিমাণ, তাই না? দুই সাইডে 2টি ফিতা লাগানোর জন্য 2 টুকরো কাপড় নিয়েছি। তো এই কাপড়টিকে আমি সাইডে সরিয়ে রাখছি। তো এই কাপড়টিকে আমরা এখন এর সঙ্গে এভাবে মিলিয়ে ধরব। মিলিয়ে ধরার পর এই কাপড়টিকেও আমি এভাবে মিলিয়ে ধরব। তো পিছনের পার্টের লম্বা নিব আমরা, এভাবে ইঞ্চি টেপটিকে ধরব, ধরে দেখবো যে কতটুকু হয়েছে। আমাদের এখানে 21 ইঞ্চি আছে, তাই না? তো আমি অ্যাকচুয়াল, আমি এখানে জামাটির লম্বা নিব 20 ইঞ্চি পরিমাণ, তাহলে আমাদের কত থাকবে, অ্যাকচুয়াল থাকবে 18 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি কিন্তু সেলাইয়ের মধ্যে চলে যাবে। এই 1 ইঞ্চি পরিমাণ কাপড় আমরা কাটিং করে নিব। ঠিক আছে, আর এই বডি মেজারমেন্ট চেঞ্জ করে আপনারা কিন্তু যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করতে পারবেন। এটি গেল আমাদের পিছনের পাটের কাটিং। এখন আমরা সামনের পাটের কাটিংটি করব। এখানে আমি সামনের পাটের ওপর থেকে 3 ইঞ্চি পরিমাণ বাদ রেখে জামার লম্বা নিচ্ছে আমি এখানে 20 ইঞ্চি পরিমাণ। তো আমাদের কিন্তু 2 ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে, আর 18 ইঞ্চি পরিমাণ আমাদের অ্যাকচুয়াল থাকবে, তাই না? এখানে আমরা কাপড়টিকে এভাবে সরিয়ে নিব। সরিয়ে নিয়ে আমাদের যে পিছনের যে টপ পার্টটি ছিল সেই পার্টটিকে এইভাবে কাপড়টির উপরে রাখবো। ঠিক আছে, দেখুন এই যে খোলা যে সাইডটি রয়েছে, খোলা সাইড থেকে কিন্তু আমি
এই টপ পার্টটিকে পিছনের যে টপ পার্ট ছিল সেই পার্টটিকে এর উপরে রাখবো রেখে এইভাবে আর্মহোলের সাইড থেকে একটি মার্কিং করে নিব। শুধুমাত্র এতটুকু অংশ আমরা কাটিং করে নিব। তো আমাদের কিন্তু এতটুকু অংশ কাটিং করা কমপ্লিট, তাই না? তো এখন আমরা এখানে একটি লাইনিংয়ের কাপড় অ্যাটাচ করব। তো লাইনিংয়ের কাপড়টি অ্যাটাচ করার জন্য একই রকমভাবে আমাদের এরকম আরও একটি টপ পার্ট কাটিং করতে হবে। তো আমি এখানে আরও একটি টপ পার্ট কাটিং করে নিয়েছি। শুধুমাত্র সামনের পার্টে আমরা লাইনিংয়ের কাপড় অ্যাটাচ করব, আর পিছনের পার্টে তো আমাদের দুটি লাইনিংয়ের কাপড় সহ টপ পার্ট কাটিং করেছি, তাই না? তো আমাদের কিন্তু কাটিং করা কমপ্লিট, আর কিন্তু কোনো কাটিং নেই। এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো প্রথমে আমরা সামনের পার্টটি সেলাই করব। তো কাপড়টিকে আমি এভাবে মেলে নিব। মেলে নেওয়ার পর ওপর থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে আমরা একটি সেলাই বসিয়ে নিব। মেশিনের সব থেকে বড় সেলাইটি কিন্তু এখানে দিতে হবে। যখন আমরা সেলাইটি শেষ করব তখন আবারও কিন্তু অনেকখানি সুতা বের করে তারপরে কিন্তু আমাদের সেলাইটি দেওয়া শেষ করতে হবে। তো একটু খেয়াল করে দেখুন, আমি এখান থেকে প্রায় 1 ইঞ্চি থেকে 1 সুতা কম এরকম একটি মেজারমেন্ট নিয়ে আমি এখান থেকে 6.5 ইঞ্চি পর্যন্ত একটি দাগ কেটে নিয়েছি। টোটাল আমি 60টি লাইন তৈরি করেছি। তো একটু খেয়াল করে দেখুন, আমি পুরো জামাতেই কিন্তু এরকম সোজা করে এই লাইনগুলো তৈরি করে নিয়েছি। এভাবে সেলাই বসিয়ে দিব, আর সেলাই মেশিনেই কিন্তু সব থেকে বড় সেলাইটি এখানে দিতে হবে। একই রকমভাবে কিন্তু সবগুলো লাইন আমি এভাবে সেলাই করে নিব। তো দেখুন, আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ডিজাইনটি করব। তো দেখুন, এখন আমরা ডিজাইনটি করব, আর ডিজাইনটি করার জন্য এইভাবে আমরা এই যে মেশিনে যে সুতাটি রয়েছে এইভাবে এড়িয়ে নিতে হবে। এড়িয়ে নিয়ে নিচের যে সুতাটি থাকবে সেই সুতাটি ধরে আমাদের এইভাবে টানতে হবে। তাহলে কিন্তু দেখবেন যে একটি গ্যাদার ক্রিয়েট হবে। তো এইভাবে কিন্তু আমরা ডিজাইনটি করে নিব। দেখুন, আমরা উপরে বডির জন্য যে মেজারমেন্টটি করেছিলাম সেই পার্টির সঙ্গে মিলিয়ে রেখে কিন্তু আমাদের এই কুচিটি দিতে হবে। এটি হচ্ছে একটি স্মোকি ডিজাইন। আপনারা চাইলে কিন্তু যে কোনো বয়সী বাচ্চাদের জন্য কিন্তু এই সুন্দর ডিজাইনের জামাটি তৈরি করে দিতে পারেন। একটু খেয়াল করলে কিন্তু আপনারা খুব ইজিলি বুঝে যাবেন যে কিভাবে আমি ডিজাইনটি করছি। আপনারা চাইলে এভাবে কাপড়টি ঘুরিয়েও কিন্তু আপনাদের সুবিধা মতো ডিজাইনটি করে নিতে পারবেন।
তো দেখুন আমাদের কিন্তু স্মোকি ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। তো দেখুন আমাদের স্মোকি ডিজাইনটি কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা যদি বাসায় এইভাবে ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের ডিজাইনটিও খুব সুন্দর দেখা যাবে। তো এখন আমরা কি করব, আমরা যে লাইনিংয়ের কাপড়টি কাটিং করেছিলাম সেই পাটটিকে এর উপরে রেখে আমরা একটি সেলাই বসিয়ে দেবো। তো জামার কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো এবং ওপরে যে লাইনিংয়ের জন্য একটি কাপড় কাটিং করেছিলাম সেই কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। এভাবে রেখে দেখুন এইভাবে আর্মহোলের সাথে মিলিয়ে ধরে আমরা দুই আর্মহোলের সাইড প্রথমে আমরা সেলাই করে নেব। সেলাই করার পর কাপড়টিকে এভাবে উল্টিয়ে পেছনের সাইডে দিয়ে দিব, ঠিক আছে। কাপড়টিকে এভাবে উল্টিয়ে নিতে হবে, উল্টিয়ে আমরা উল্টো সাইডে নিয়ে যাব, চাপ সেলাই বসিয়ে দিব। এতে করে আমাদের কাপড়টি সেট হয়ে থাকবে। তো দুটি কাপড় ভালো করে সেট করে কিন্তু আমাদের সেলাইটি করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এর ওপরে দুই থেকে তিনটি সেলাই আমরা বসিয়ে দিব যাতে কাপড়টি সেট হয়ে থাকে। তো দেখুন আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট। এখন আমরা সাইডে যে অতিরিক্ত কাপড়টুকু রয়েছে অতিরিক্ত কাপড়টুকু আমরা কেটে ফেলবো। এখন আমরা ডিজাইনটি করব। তো আমি এরকম একটি লেস নিয়েছি, আপনারা কিন্তু খুব ইজিলি মার্কেটে এই ধরনের লেস পেয়ে যাবেন। আমি এখানে 3 টাকা গজ করে এই লেসগুলো কিনেছি। সোজা সাইডে রাখার পর দেখুন এটি হচ্ছে আমাদের, এখান থেকে আমাদের একটি মাপ নিতে হবে। তো এখান থেকে আমরা মেপে দেখবো যে কতটুকু হয়েছে আমাদের 11 ইঞ্চি, তাই না? 11 ইঞ্চির মিডল পয়েন্ট হচ্ছে 5.5 ইঞ্চি। তো আমি 5.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিচ্ছি, ঠিক আছে। এখন আমরা এই লেসটিকে এইভাবে ধরব। দেখুন এই কর্নার থেকে আমি এভাবে লেসটিকে ধরব এবং লেসটিকে আমি এভাবে সেলাই করে দেন আবার লেসটিকে ঘুরিয়ে এই কর্নারে নিয়ে আসব। ভি শেপের মতো করে আমাদের ডিজাইনটি করতে হবে। এই যে আমাদের মিডল পয়েন্ট রয়েছে এইখানে কিন্তু আমরা লেসটিকে নিয়ে আসবো। সুইটিকে কিন্তু আমরা এর মধ্যে রাখবো, রেখে কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিতে হবে এবং লেসটিকেও কিন্তু আমরা ভালো করে সেট করে নিব এবং একদম এই পর্যন্ত কিন্তু আমাদের ভি শেপ করে ডিজাইনটি করতে হবে প্রথমে, ঠিক আছে। প্রথম লাইনটি কিন্তু আমাদের ভি শেপ করে দিতে হবে, এরপর আমরা দ্বিতীয় লাইন তৈরি করব। তো আবারও লেসটিকে আমরা এভাবে রাখব এবং প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ দূরে আমাদের এই লেসটিকে বসাতে হবে, তারপরে আমরা সেলাইটি করে নেব। কাপড়টিকে আবারও আমরা এইভাবে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে এরকম করে ডিজাইন করে নেব, ঠিক আছে। তো দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু ঠিক এরকম হবে। একই রকমভাবে 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা আমাদের বাদ রেখে 3 নম্বর ডিজাইনটি করব।
তো দেখুন এই সাইডে কিন্তু আমাদের ডিজাইনটি করা কমপ্লিট। তো এই সাইড থেকে আমরা লম্বা করে এইভাবে লেসটিকে রাখবো, রেখে বাকি অংশটুকু আমরা করে নিব। তো আমাদের কিন্তু একটি সাইডে ডিজাইন করা কমপ্লিট। এখন আমরা কাপড়টি কীভাবে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে নিয়ে দেখুন এখান থেকে এখন আমরা ডিজাইনটি করা স্টার্ট করব। হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এই সাইড থেকে বাদ রেখে ডিজাইনটি করব। তো দেখুন আমাদের কিন্তু পুরো ডিজাইনটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাদের আর্মহোলের সাইডে যে লেস রয়েছে এই লেসটি আমরা এইভাবে মুড়িয়ে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। আমি এখানে একটি পিঙ্ক কালারের কাপড় অ্যাটাচ করব। তো দেখুন কাপড়টির চওড়া নিয়েছে আমি এখানে প্রায় 3 ইঞ্চি পরিমাণ। তো কাপড়টিকে আমি মাঝখান দিয়ে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করার পর এইভাবে আমরা কাপড়টিকে উল্টো সাইডে রাখবো। দেখুন এই যে খোলা সাইডটি রয়েছে এই খোলা সাইডটি আমরা এখন এইভাবে জামার সঙ্গে রেখে এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। তো অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে সাইড থেকে আমরা কেটে নিচ্ছি। তো কাপড়টিকে এইভাবে আমরা সোজা সাইডে নিয়ে আসবো। সোজা সাইডে নিয়ে এসে তবে তার আগে সাইড থেকে এই অংশটিকে এভাবে মুড়িয়ে নিব। মুড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু আমরা এই সেলাইটি করে দিব। এই কাপড়টি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের কিন্তু সামনের পার্টটি রেডি করা কমপ্লিট। এখন আমরা পিছনের পার্ট রেডি করব। পিছনের পার্ট রেডি করার আগে আমাদের প্রথমে ফিতাটি তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে সাইড থেকে ফিতাটির কাপড় কিন্তু মাঝখান দিয়ে ভাঁজ করা আছে, জাস্ট আমি সাইড থেকে সেলাই বসিয়ে দিচ্ছি। ফিতার কাপড়টিকে এভাবে সোজা সাইডে নিয়ে যাব। তো দেখুন আমাদের আয়রন করা কমপ্লিট হয়ে গিয়েছে। প্রথমে আমরা টপ পার্টটি সেলাই করব। তো এর জন্য নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং এর মধ্যে আমরা একটি এভাবে ফিতা বসিয়ে দিব। দুই সাইডে কিন্তু দুটি ফিতা আমাদের এভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে তার ওপরে লাইনিংয়ের কাপড়টিকে আমরা এভাবে উল্টো সাইডে রাখবো। উল্টো সাইডে রেখে সাইড থেকে অর্থাৎ আর্মহোলের সাইড থেকে আমাদের একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো আমাদের সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখানে ছোট ছোট কিছু কাট বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইটি না কাটে।
এবং এই যে কর্নারটি রয়েছে কর্নারটি আমরা এভাবে কাট বসিয়ে দিব, এতে করে আমাদের কর্নারটি উল্টিয়ে নিতে সুবিধা হবে। তো এখন আমরা কাপড়টিকে এভাবে সোজা সাইডে নিয়ে আসব, নিয়ে এসে এর ওপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। আমাদের যে বডি পার্ট রয়েছে সেই বডি পার্টির সঙ্গে নিচে ঘেরের অংশটি অ্যাটাচ করব, আর এর জন্য নিচে ঘেরের অংশে কাপড়ে আমরা কুচি বসিয়ে নিব। তো দেখুন আমাদের কিন্তু কুচিটি দেওয়া কমপ্লিট। এখন আমরা ওপরে বডি পার্টির সঙ্গে এই কুচি দেওয়া অংশটি সেলাই করব। তো আমাদের কিন্তু ফিতাটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সাইড থেকে বডিটি ফিটিং করে নিব। একই রকমভাবে অপর সাইড থেকেও কিন্তু আমরা বডিটি ফিটিং করে নিব। এখন আমরা নিচে ঘেরের অংশটি সেলাই করব। তো কাপড়টিকে উল্টো সাইডে দুইবার কাপড়টিকে এইভাবে ভাঁজ করব, ভাঁজ করে পুরো রাউন্ডে আমরা একটি সেলাই বসিয়ে দেব। তো দেখুন কত সহজে এত সুন্দর একটি জামা তৈরি হয়ে গেল। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব খুব বেশি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবেন, আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এতে করে আপনার পাশাপাশি তারাও কিন্তু ভিডিওটি থেকে কিছুটা হলেও শিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই, আগামী দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।